ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এই পরিস্থিতিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সাহায্যার্থে প্রতিদিন এলাকার দুস্থ মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন দক্ষিণ দমদম পুরসভার 5 নম্বর ওয়ার্ডের পুরপিতা ধনঞ্জয় মজুমদার। মঙ্গলবারের পর বুধবারও তার উদ্যোগে বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে এলাকার দুস্থ এবং অসহায় মানুষদের হাতে চাল, ডাল, তেল, সোয়াবিন, মুড়ি সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের এই একনিষ্ঠ সৈনিক। নিয়ম মেনে দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাত স্যানিটাইজ করে তাদের মধ্যে মাস্কও বিলি করেন তিনি। অযথা আতঙ্ক ছড়ানো নয়, ঘরে থেকে এই করোনা ভাইরাসকে মোকাবিলা করার ডাক দিলেন তিনি। গরিবের উপকার হচ্ছে এটা দেওয়ার পরে। দক্ষিণ দমদম পৌরসভা, সাউথ দমদম মিউনিসিপালিটি, 5 নম্বর ওয়ার্ডে আমাদের পৌরপিতা মশাই ধনঞ্জয় মজুমদার আমাদের এই সময় এই করোনা উপকার প্রতিদিকে আমাদের চাল, গম, আলু, সয়াবিন, ডাল সব কিছু মিলিয়ে আমাদের দিয়েছে। এই সময় আমাদের খুব উপকার হয়েছে। ওনাকে আমাদের 5 নম্বর ওয়ার্ডে 1 নম্বর হেলথ তামিল কলোনি শুনেন, আমাদের মুখ্যমন্ত্রী যা আদেশ দেবে আমরা পালন করতেই হবে। আমাদের আমাদের পালন করতে হবে, কেন আমরা সবসময় তার নির্দেশ মিলে আমরা সব কাজ করি। আমরা উনি যা নির্দেশ দেবে আমরা সেভাবে করব। ওনার যত মানুষের কাছে আমরা যেতে পারবো আমাদের কাছে সেটাই আমার বড় আনন্দ, বড় আশীর্বাদ তাদের একদম। তাই উনি ওনার আশীর্বাদ আমার প্রথম হচ্ছে দিদির আশীর্বাদ, তারপর মানুষের আশীর্বাদ। আমি আমার ওয়ার্ডে কোনো 5 নম্বর ওয়ার্ডে অন্তত 20 থেকে 25টা পরিবার, 25,000 পরিবার থাকে। সে ভাড়াটে হোক, বাড়িওয়ালা হোক, আমি সবাইকে, আমি কাউকে আমি ইয়ে করি না, আমি সবাইকে দিচ্ছি আমি এত। এছাড়া এগুলি দেওয়ার পরে তারপরে যেগুলি থাকবে আশপাশের ওয়ার্ডে যারা গরিব মানুষ, যারা একদম খুব পাচ্ছে না, তাদেরও আমরা নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা আছে, আমরা সেটাও আমরা দেবো। বন্ধু আগে এদেরটা দিইনি, আমি কালকে সকাল 7টা থেকে 3টে পর্যন্ত দিয়েছি, আজকে সকাল 7টা থেকে এই সবে দিলাম, আবার বিকেলবেলা আবার একটা গ্রুপ মাল রেডি হচ্ছে, আবার বিকেলবেলা দেবো আমরা। তার মধ্যে লোকজন আসছে, যারা আসছে তাদের দিচ্ছি আমরা। সে কোন ওয়ার্ডে থাকে না থাকে আমার দেখা দাও। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।